আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন মুমিন কা মুমিনের পরিচয় কি মুমিনের কয়টা গুণ থাকলে জান্নাতে যাবে মুমিন কারা জানার দরকার আছে না নাই আছে আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা সফল হয়ে গেছে মুমিন ঈমানদার যারা তারা সফল হয়ে গেছে মুমিন তারা আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুন মুমিন তারা আল্লাহ তাআলা বলেন সফল হয়ে গেছে তারা মুমিন যারা সুবহানাল্লাহ এ আল্লাহর গোলাম আল্লাহ তাআলা যত জান্নাতে স্তর তৈরি করেছেন ওই জান্নাতের স্তরের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্তরের নাম হলো জান্নাতুল ফিরদাউস নাম কি আরো জোরে কোন নাম কি যত জান্নাত আল্লাহ তাআলা জান্নাত কিন্তু একটা জান্নাতের স্তর অনেক অনেক স্তর জাহান্নাম একটা জাহান্নামের স্তর হলো সাতটা আর জান্নাত একটা জাহান্নামের স্তর 100 এর উপর আমি পড়েছি এ নবীর উম্মতের দল এই শত শত স্তরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাতের স্তরের নাম কি জান্নাতু জান্নাতুল ফিরদাউস ওই জান্নাতুল ফিরদাউস সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফীহা খালিদুন সূরা মুমিনের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যেই মুমিনের মধ্যে সাতটা গুণ থাকবে আল্লাহ তাআলা ওই মুমিনকে জান্নাতুল ফিরদাউস দান করবে কয়টা গুণ এ আল্লাহর গোলাম যেই মুমিন বান্দার ভিতরে সাতটি গুণ থাকবে ওই মুমিন বান্দাকে আল্লাহ তাআলা সাধারণ জান্নাত দিবে না জান্নাতুল ফিরদাউস দান করবেন সুবহানাল্লাহ এ আল্লাহর গোলাম মুমিন বান্দার এক নাম্বার গুণ আল্লাহ কোরআনের মধ্যে বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আল্লাহ তাআলা বলেন মুমিনের সাতটা গুণের ভিতরে এক নাম্বার গুণওয়ালা মুমিন হলো তারা যারা নামাজের ভিতরে আল্লাহকে ভয় করে কাকে ভয় করে কোথায় কোথায় আর মুসলমান একটু ভালো করে আল্লাহ তাআলা বলেন সাতটি গুণ যার ভিতরে থাকবে যেই মুমিনের ভিতরে থাকবে আমি আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করব সাত নাম্বার গুণের মধ্যে এক নাম্বার গুণ হলো যারা নামাজের ভিতরে কাকে ভয় করবে এ নবীর উম্মত আল্লাহ তাআলা নামাজের ভিতরে ভয়ের জন্য কেন বললেন কারণ একটা মুমিনের নামাজ ঠিক সবকিছু ঠিক ঠিক কিনা গো ও মুসলমান গো এখনো প্রশ্ন করতে পারেন যে নামাজ সঠিক হয় তো সবকিছু ঠিক হয় তাহলে অনেক লোক মসজিদের সামনে কাতারে আসিয়া তাকবীরওয়ালার সহিত নামাজ পড়ে আবার শুয়ে আছে না নাই আছে আস্তে আওয়াজ দিবেন না আছে না নাই আছে এ নবীর উম্মত অনেক লোক তাহাজ্জুদ পড়ে আবার দেখি পাগড়ি উপাদে আবার দেখি পাঁচ ওয়াক্ত নামাজও টাইম টু টাইম পালন করে কিন্তু মিথ্যা কথা সারে এরকম লোক নাই বলো আছে নাই নাই এ আল্লাহর গোলাম নবীর উম্মত একটা লোক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আবার অন্যের উপর জুলুম করে আছে না নাই আছে হে আল্লাহর গোলাম একটা লোক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আবার হারাম খায় গীবত শেকর পালন করে অপর উপর আত্মসাৎ করে এবং কি শুধু তাই নয় পাঁচ ওয়াক্ত নামাজ তাকবীর আল্লাহর সহিত আদায় করে আবার মাঝে মাঝে হজও করে এ নবীর উম্মত দেখা যায় জিনাও করে আছে না নাই কারণ কি আল্লাহ তাআলা বলেন এক নাম্বার মুমিনের গুণ মুমিনের সাতটি গুণের ভিতরে এক নাম্বার মুমিন
নামাজের মধ্যে ভয় করে কাকে কিন্তু আল্লাহ পাক বলেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযকুরুন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় নামাজ সমস্ত ফাহেশা হারাম কাজ থেকে বিরত রাখে। কিসে? যে ব্যক্তি নামাজ সমস্ত ফাহিশা কাজ থেকে বিরত রাখে, সমস্ত ফাহিশা খারাপ কাজ থেকে নামাজ বিরত রাখে, কিন্তু বান্দা নামাজ পড়ে আবার মিথ্যা কয়, নামাজ পড়ে আবার সুদ খায়, নামাজ পড়ে আবার ঘুষ খায়, নামাজ পড়ে আবার ইমামের বদনামও করে, নামাজ পড়ে আবার গীবত পাপাচারীও করে। কারণটা কি? ও মুসলমান আল্লাহর গোলাম, এক নাম্বার কারণ হলো তার ভিতরে রুহ নাই কি নাই। হে আল্লাহর গোলাম, তার ভিতরে রুহ নাই। রুহ নাই মানে কি? নামাজ পড়ে ঠিক, নামাজের ভিতরে মন আছে, মন আছে, নামাজে দাঁড়াইছে, ও আল্লাহর গোলাম দাঁড়াইয়া হে নবীর উম্মত বাহিরে কি করছে ওই গুরু খবর গুরু ভেঙে চলে আসে। হে আল্লাহর গোলাম নামাজে দাঁড়াইছে ঠিক, কিন্তু কি পড়তেছে তাও জানে না। এক নাম্বার কারণ হলো সেই নামাজ পড়ে যে নামাজের ভিতরে মন নাই। নবীর উম্মত অনেক লোক অনেক মুসল্লিদের দিকে মাঝে মাঝে তাকায় দেখি, নামাজ পড়ে আবার ঘড়ি টাইমও দেখে আছে না, নামাজ পড়ে আবার ঘড়ি টাইম দেখে। আমি গেছি একবার ওই নরসিংদী 2500, সাথে আমার ফিরুজ ভাই ছিল, মাগরিবের নামাজে শরীক হয়েছি। আমি বললাম শহরে শরীক হন, আমার আমি পিছনে গিয়ে শরীক হইলাম। এমন সময় আমার পিছনে একটা লোক দাঁড়াইছে, মুরব্বী কথা তো এদিকে আসে, নামাজ দাঁড়াইছে, নামাজ এদিকে আসে, কান দিয়ে নিছে, যে চিন্তা করেন সেও নামাজি। এ নবী উম্মত আল্লাহর গোলাম, বোঝা গেল তার নামাজ ঠিক হয়েছে, ঠিক হয়েছে। কারণ নামাজ পড়ে গুনাহ করে মুসলমান, কারণ কি? অবশ্যই তার নামাজ ঠিক হয় নাই। একজন সাহাবি নব মুসলিম, কি মুসলিম জন্ম থেকে মুসলিম নাকি, নব মুসলিম একজন সাহাবি নামাজ পড়ে আবার চুরিও করে, নামাজ পড়ে আবার চুরিও করে, সাহাবাই কারাম রাসূলের কাছে গিয়া বললেন ও পয়গম্বর, আপনার অমুক নব মুসলিম সাহাবি সে নামাজ পড়ে আবার চুরিও করে। একদিন বিচার দিছে রাসূল কিছু বলে নাই, এরপর আবার দ্বিতীয়বার রসুলের কাছে বিচার দেয় উপায়গম্বর, আপনার অমুক নব মুসলিম সাহাবি নামাজ পড়ে আবার চুরিও করে। রসুল কিছু বলে নাই। তৃতীয় দিন যখন আবার রসুলের কাছে নালিশ করছে, উপায়গম্বর ডাক দিয়া কয় ও আমার সাহাবাই কারাম, তোমরা তো জানো না তার নামাজ ঠিক হয় নাই, এই জন্য এখন চুরি করে, নামাজ তার ঠিক হবে দেখবা চুরিও বন্ধ করে দিবে। এ আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে বলতেছেন আল্লাযীনাহুম আল্লাযীনাহুম ফি সলাতিহিম খাশিউন। সূরা মুমিন 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায় দিছে মুমিনদের এক নম্বর গুণ হলো মুমিনরা নামাজের ভিতরে আল্লাহকে ভয় করে, ঠিক কিনা?